আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিডনি ফ্লামিংটন মার্কেট। তবে এই মার্কেটে ঢোকার আগে আমাদেরকে কি কি নিয়ম ফলো করতে হচ্ছে তা আপনাদেরকে আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখন করোনা ভাইরাসের সময়, তাই আমাদেরকে সমস্ত নিয়ম ফলো করে এই মার্কেটের ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হচ্ছে। তাহলে দেখতে থাকুন ভিউয়ার্স, আমাদেরকে কি কি নিয়ম মানতে হচ্ছে। এই মার্কেটে ঢোকার আগে প্রথমে সিকিউরিটি আমাদের টেম্পারেচার চেক করছেন। এরপর আমাদেরকে লাইনে থেকে এক এক করে ভিতরে ঢোকার পারমিশন দিচ্ছে। তবে ঢোকার আগে আমাদের সবাইকে আবার টেম্পারেচার চেক করতে হচ্ছে। এরপর স্যানিটাইজার দিয়ে হাত মুছে ফেস স্ক্যান করে তারপরে হাতের মধ্যে স্টিকার দিয়ে আমাদেরকে ভিতরে ঢোকার পারমিশন দিচ্ছেন তারা। এটা হচ্ছে ফেস স্ক্যান মেশিন, এখানে ফেস স্ক্যান করা হচ্ছে। এই মার্কেটটি সপ্তাহে তিন দিন খোলা থাকে, শুক্র শনি আর রবিবার। এক এক দিন এক এক ধরনের জিনিস এখানে বিক্রি করা হয়। শনিবারে এখানে ভেজিটেবল বিক্রি করা হয়। তবে ভেজিটেবলের পাশাপাশি এখানে আরেকটি মার্কেট আছে যেখানে শুধু পুরনো আর নতুন জিনিস বিক্রি করা হয়। তাহলে চলুন ভিউয়ার দেখা যাক এখানে কী কী নতুন এবং পুরনো জিনিস বিক্রি করা হয়। মার্কেটের সামনে দেখা যাচ্ছে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, এরা সবাই অপেক্ষা করছে লিফটের জন্য, কারণ লিফটে শুধুমাত্র লিমিটেড লোক ঢুকতে পারে। তাই লিফট আসলে তারা উপরে যাবে, কারণ উপরে তাদের গাড়ি পার্ক করা আছে। তাহলে ভিউয়ার্স চলুন দেখা যাক এই মার্কেটে যে জায়গাটায় পুরনো জিনিস বিক্রি করে, এখানে শুধুমাত্র ইউজড করা জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। ভিউয়ার্স দেখতে থাকুন এখানে কী কী জিনিস বিক্রি করেন তারা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে দেখা যাচ্ছে তারা বিক্রি করছে বিভিন্ন ধরনের চেয়ার, সোফা, ডাইনিং টেবিল, আরও বিক্রি করছে অনেক ধরনের গার্মেন্টস আইটেম। বিভিন্ন ধরনের জিনিস তারা এখানে বিক্রি করছেন, কাপড় থেকে শুরু করে মানুষের প্রয়োজনীয় টুকিটাকি অনেক জিনিসই তারা এখানে বিক্রি করছেন। দেখতে পাচ্ছেন টেবিলের উপরে তারা কিভাবে কাপড় জমা করে বিক্রি করছে। দেখা যাচ্ছে তারা সানগ্লাস বিক্রি করছে $5 করে। এখানে আরও বিক্রি করা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জুতা। দেখতেই পাচ্ছেন কত ধরনের কত ডিজাইনের জুতা তারা বিক্রি করছে এখানে। এভাবে সব ধরনের জিনিসই আসলে তারা দেখা যাচ্ছে এখানে বিক্রি করছেন, যা কিনা মানুষের কোনো না কোনো প্রয়োজনে লাগে। মোটামুটি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রই তারা এখানে বিক্রি করছে। এছাড়া দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের সাইকেলও পাওয়া যায়, সেলাইয়ের মেশিন, আর দেখা যাচ্ছে কিছু হ্যান্ডমেড অর্নামেন্টস। এই মার্কেটের ভিতরে আরও দেখা গেল কয়েকজন লোক বিভিন্ন ধরনের সিডি খুঁজছেন। এই সিডিগুলো সম্ভবত যারা এখানে বিক্রি করতে আসছিলেন তারা ফেলে দিয়ে গেছেন।
এই যে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক অনেকগুলো সিডি খুঁজে পেল, এই সিডিগুলো সে নিয়ে যাচ্ছে, সে হয়তো তার দোকানে বিক্রি করবে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে তার ইচ্ছে মতো দাম দিয়ে সেগুলো বিক্রি করবে। এটা হচ্ছে বেবি সেকশন, এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের বেবি কট বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বেবি কট এখানে আছে। আরও বিক্রি করা হচ্ছে বাচ্চাদের অনেক জামা কাপড়। এভাবে প্রতি শনিবারে ফ্লামিংটন মার্কেটে পুরনো জিনিসপত্র বিক্রি করা হয়। বাচ্চাদের কাপড় চোপড় থেকে শুরু করে বয়স্ক লোকদের কাপড় চোপড়ও এখানে বিক্রি করা হয়। তবে এ মার্কেটের আরেক পাশে কিছু নতুন জিনিসও বিক্রি করা হয়, যা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। You want to be in my video? Hello. Yeah, what's your name? Daniel. Just make for fun. Yeah. মার্কেটটি ঘুরে দেখা গেলে এখানে সব ধরনের জিনিসই মোটামুটি পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন ওয়াকিং শুজ, তাও তারা বিক্রি করে। ফ্লাওয়ার বাজ, তাও বিক্রি হয় এখানে। এছাড়া বিভিন্ন ধরনের ফ্যানও বিক্রি করে এখানে তারা। এখানে আরও দেখা যাচ্ছে তারা বিক্রি করছে বিভিন্ন ধরনের শোপিস, যা কিনা ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়। শোপিসগুলো আসলে দেখার মতো খুবই সুন্দর। মার্কেটের ভিতরে দেখা যাচ্ছে আরও আছে লকেজমিস শপ। এ ভদ্রলোক চাবি কাটাতে নেন মাত্র $5, যা কিনা বাইরে চার্জ করা হয় $45 থেকে $50। শুধুমাত্র শনিবারেই এ দোকানটি খোলা থাকে, তাই আপনারা যদি কেউ স্পেয়ার কি বানাতে চান তাহলে এই দোকানে আসতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই মার্কেটে যে জায়গাটায় নতুন জিনিস বিক্রি করা হয়। তাহলে চলুন দেখা যাক এখানে কি কি নতুন জিনিস বিক্রি করা হয়। এখানে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের গ্যাসের চুলা বিক্রি করে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের। আপনারা যদি চান এখান থেকে গ্যাসের চুলা কিনতে পারেন। এখানে আরও তারা বিক্রি করে ননস্টিক পাতিল। এ পাতিলগুলো তারা সেট হিসেবে বিক্রি করে।
তাহলে ভিউয়ার দেখতেই পেলেন এখানে পুরনো নতুন অনেক কিছু তারা বিক্রি করে। আপনারা যদি এই মার্কেট থেকে কিছু কিনতে চান তাহলে শনিবারে আসবেন, আপনারা নিশ্চয়ই আপনাদের পছন্দ মতো অনেক কিছু এখান থেকে কিনতে পারবেন। আশা করি ভিউয়ার্স আপনারা এই মার্কেট সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন, এখানে কী কী ধরনের জিনিস বিক্রি করা হয়। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।